প্রাথমিক মার্কেটে ইস্যু করার পর বা বিক্রয় করার পর তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ঋণপত্র যে বাজারে লেনদেন বা ক্রয় বিক্রয় করা হয় তাকে মাধ্যমিক বাজার বলে। সুতরাং প্রাথমিক মার্কেটের পর একজন বিনিয়োগকারী যখন আরেকজন বিনিয়োগকারীর কাছে শেয়ার হস্তান্তর লেনদেন বা ইস্যু করে সেটিকে বলা হচ্ছে মাধ্যমিক বাজার। অর্থাৎ মাধ্যমিক বাজারের ক্ষেত্রে শেয়ার হস্তান্তর করা হয় বিনিয়োগকারী থেকে বিনিয়োগকারীর নিকট। এখানে শুধুমাত্র একজন বিনিয়োগকারী থেকে আরেকজন বিনিয়োগকারীর নিকট এই শেয়ারের হাত বদল হতে থাকে। এখন আমাদের দেশে মাধ্যমিক বাজার, দুটো মাধ্যমিক বাজার রয়েছে, একটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং আরেকটি হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে জানতে পারবো। এখন শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে প্রাথমিক মার্কেট বা প্রাইমারি মার্কেট হলো যখন কোনো কোম্পানি প্রথমবারের মতো শেয়ার মার্কেটে তারা শেয়ার ইস্যু বা বিক্রয় করে। এক্ষেত্রে আমাদের শেয়ার লেনদেন হয় শুধুমাত্র কোম্পানি থেকে বিনিয়োগকারীর নিকট। এখন এবং সে এই প্রাথমিক মার্কেটে একটি শেয়ারের লেনদেন একবারই হয়। এরপরে এই প্রাথমিক মার্কেটের পর যখন একজন বিনিয়োগকারীর নিকট সেই শেয়ার চলে আসে এবং সেই শেয়ার প্রাথমিক মার্কেটের পর আজীবন যতদিন পর্যন্ত সেই কোম্পানিটি থাকবে সেই পর্যন্ত যে বাজারে লেনদেন বা ক্রয় বিক্রয় করা হয় তাকে মাধ্যমিক বাজার বলে। অর্থাৎ এই মাধ্যমিক বাজারে শেয়ার লেনদেনের কোনো সময়সীমা নির্দিষ্ট বা লেনদেনের কোনো পরিমাণ নির্দিষ্ট থাকে না। যতদিন কোম্পানি থাকবে ততদিন মাধ্যমিক বাজারে এই শেয়ার হস্তান্তরিত হয়ে থাকবে। এবং এই মাধ্যমিক বাজার দুটি রয়েছে, যেটি আমি আগেও বলেছি, সেটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং আরেকটি হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। তো পরবর্তী ভিডিওতে আমরা এগুলো সম্পর্কে জানবো।